আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব শরীফুল আলম সাহেব আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে যিনি ইতিমধ্যে সম্মেলনের বিশেষ যে দৃষ্টি আকর্ষণপূর্বক কর্মগুলি আপনাদেরকে নিয়ে উনি আমাদের সাথে এক হয়ে কাজ করেছেন আমাদের প্রধান অতিথি জনাব সৈয়দ ইমরান সালেহ প্লিজ যশোরত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত মুমূর্ষ অবস্থায় ঢাকা এমআর কেয়ার হসপিটালে সিসিইউতে আছেন ময়মনসিংহ বিভাগের আমাদের রাজনৈতিক অভিভাবক ময়মনসিংহের কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক আপনাদের আরেকজন প্রিয় মানুষ যিনি তার সমস্ত নেতা শ্রম অর্থ দিয়ে কিশোরগঞ্জে বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন আমার সহকর্মী কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম আজকের কটিয়াদি উপজেলা বিএনপির আহ্বায়ক সহ সকল যুগ্ম আহ্বায়কদেরকে অভিনন্দন জানাই সুন্দর আজকের এই একটি বর্ণাঢ্য কাউন্সিল অধিবেশনের আয়োজন করার জন্য এই চিকিৎসার ক্ষেত্রে আপনারা যে বাধা দিচ্ছেন এর কারণে বেগম খালেদা জিয়ার জীবন যদি বিপন্ন হয় কোন রেল রাডার জারি করে সামরিক শাসন জারি করে জরুরি আইন জারি করে আপনাদের পতন কেউ ঠেকাতে পারবে না এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে টেনে হিস্ট্রে নামাবে